নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, রুই মাছ দিয়ে আর আলু উস্তে দিয়ে তরকারি রান্না করব। তো প্রথমে আমি উস্তটাকে খুব পাতলা পাতলা করে কেটে নেব। বিচিগুলো আমি ফেলে দিচ্ছি, কেন কি আমার উস্তে বিচি একদম খেতে ভালো লাগে না। তো জানি না কার কীরকম লাগে, যার খেতে ভালো লাগে সে রাখবে। তো প্রথমে আমি উস্তেগুলো সব এক এক করে কেটে নিচ্ছি, তারপরে আলুগুলোও কেটে নেব, একসঙ্গে মিক্স করেই নিচ্ছি, আমি আলাদা আলাদা কিছুই রাখছি না। তো আমার কাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো আগের থেকে লবণ হলদি মেখে রেখেছিলাম। তো মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি, বেশি না, 3 কেজি মাছ আছে, এক একজন 3 পিস মাছ আনে। তো মাছগুলো আমার দেখো এক এক করে আমি ভেজে নিচ্ছি, মাছগুলো আমি বেশি কড়া ভাজবো না, হালকা ভাজাই দেব। তারপরে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে রাঁধুনি দিয়ে দিচ্ছি, রাঁধুনির সঙ্গে উঁচু দিয়ে তরকারি খুবই সুন্দর লাগে মাছ দিয়ে। তো এটাকে আমি খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি এতে লবণ আর হলদি দিয়ে দেবো, আর সঙ্গে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটাকে শুধু একটা আলাদা টেস্টের জন্য। তো এবার ভালো করে আবার ভাজা করে এবার জল দিয়ে, জাল উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে আমি আবার এটাকে দেখে নেবো যে কতটা কীরকম হয়েছে। দেখো আমার তরকারিটা একদম সুন্দর কালার এসে গেছে। তো বন্ধুরা, তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো, যে আমি সত্যি মিথ্যে বলছি না, সত্যি বলছি। দেখো কত রং, কত সুন্দর হয়েছে। তো আমি এবার ভাতের সঙ্গে খেয়েই দেখি সত্যি টেস্ট হয়েছে কি না। তো খেতে তো দেখো বন্ধুরা, আমি নিচ্ছি, ভাত নিয়েছি আর তরকারিটা নিচ্ছি, খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে, না খেলে বুঝবে না। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।